আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে করে দেখাবো নুডলসের পাকোড়া এই জন্য একটা মিক্সিং বোল নিয়েছি এখানে দুই প্যাকেট নুডলস আমি এখানে চপস্টিক নুডলসটা নিয়েছি দুই প্যাকেট নুডলস আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ওটা আমি দিয়ে দিলাম মিক্সিং বলে আর এখানে মিডিয়াম সাইজের একটা আলু আর বড়ো সাইজের দুটা পেঁয়াজ আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি ভালো মতো ধুয়ে নিয়েছি ওটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দুইটা কাঁচামরিচ কুচি আর কিছু ধনে পাতা কুচি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া যেহেতু এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি এই জন্য আর ঝাল বেশি দেবো না আর দিয়ে দিলাম আমি এখানে বেসন বেসন আমি এখানে চার চা চামচ দিয়েছি আর দেবো একটা ডিম যারা এখন লাইক দিতে ভুলে গিয়েছেন আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন এরপরে আমি যে নুডলসটা সিদ্ধ করেছিলাম চপস্টিক ওটারই নুডলস সাথে যে মশলাটা দিয়েছে ওই মশলাটা দিয়ে দিলাম সাথে আর কিছু দিতে হবে না এ সব কিছু একসাথে ভালো মতো হাত দিয়ে ভালো মতো মেখে নেব দেখতে পাচ্ছেন আমি যে কীভাবে মাখছি এভাবে মেখে নিতে হবে ভালো মতো যাতে সব কিছু একসাথে মিশে যায় তারপর চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি এরপরে পাকোড়া সাইজ করে দিয়ে দিয়ে দিব দিয়ে উল্টে পাল্টা আমি ভেজে নেব এই পাকোড়াটা অনেকটা অনেক ক্রিস্পি হয় খেতে খুবই মজা লাগে আপনারা বা করে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন নতুন আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজে ফলো দিয়ে রাখবেন এই যে হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না আরও ছিল আমার বাচ্চারা খেয়ে নিয়েছে এই যে দেখেন অনেক ক্রিস্পি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে আমি আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ